دي جاكات دي جاكات. تور دل خل تور جاكات. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن وله وبعد شكرا شو سرطان قات كنغ بادوري এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত জাকাত ভিত্তিক শিক্ষামূলক অনুষ্ঠান হাত বাড়িয়ে দেয় আজকের এই পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনব তা হচ্ছে জাকাত ও ট্যাক্স দর্শক শ্রোতা আমাদের মধ্যে কিছু বিশ্বাস কাজ করে সেটি হচ্ছে যারা আমরা জাকাত দিতে অভ্যস্ত আমরা মনে করি আমি তো জাকাত দিচ্ছি আমি আবার রাষ্ট্রকে কেন ট্যাক্স দেবো আবার যারা আমরা ট্যাক্স দিচ্ছি তারাও আবার অনেক সময় মনে করি আমি তো রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি তাহলে জাকাত আমি কেন দেব। আসলে আমাদেরকে বিষয়টি জানা দরকার যে জাকাত এবং ট্যাক্স এটার মধ্যে পার্থক্যটা কি আর উভয়টাই বা আমাদেরকে কেন আদায় করতে হবে বা দিতে হবে সেই প্রসঙ্গ নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্যে আমাদের সঙ্গে আজকে সরাসরি উপস্থিত রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান ইসলামিক অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সম্মানীয় অধ্যাপক প্রফেসর মুজাহিদুল ইসলাম

ট্যাক্স ধার্য করে জি আর জাকাত আল্লাহর নির্দেশ ট্যাক্সের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য যে ব্যয় করতে হয় সেই ব্যয়ের অর্থ সংস্থান করা রাষ্ট্র পরিচালনা করতে গেলে কী ব্যয় লাগে যারা রাষ্ট্রের কর্মচারী তাদের বেতন ভাতা দিতে হয় বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করতে হয় উন্নয়নমূলক কাজ করতে হয় এগুলোর জন্যই রাষ্ট্র ট্যাক্স ধরে আর জাকাত কেন আল্লাহ নির্ধারণ করেছেন প্রথমত আল্লাহ বলেছেন যে জাকাত মানুষকে পরিশুদ্ধ করে নামাজ যেমন আপনার শারীরিক ইবাদত জাকাত হলো আর্থিক ইবাদাত যে জাকাত দেয় না তার অর্থ পরিশুদ্ধ হয় না পিউরিফাই হয় না আর এই অপরিশুদ্ধ অর্থ বা সম্পদ যে ভোগ করে তার ইবাদাত কবুল হয় না এই জন্য আল্লাহ বলেছেন যে রসুরকে বলেছেন যে তাদের থেকে জাকাত নাও এবং তাদেরকে পরিশুদ্ধ করো জাকাত হল দাতার জন্যে পরিশুদ্ধির একটা নিয়ামক অন্যদিকে জাকাত কেন আল্লাহ ধার্য করেছেন এই জাকাতের অর্থ মানবতার কল্যাণে ব্যয় হবে রাষ্ট্র পরিচালনার যারা কাজ করেন তারা কিন্তু জাকাতের টাকা দিয়ে বেতন নিতে পারে না অথবা রাষ্ট্র যেমন ট্যাক্সের ইচ্ছে মতো খরচ করতে পারে জাকাতের অর্থ কিন্তু রাষ্ট্র ইচ্ছে মতো খরচ খরচ করতে পারবে নির্ধারিত জাকাত কে দেবে কতটা দেবে জাকাতের হার কি হবে সব কিছু আল্লাহ এবং তার রেসুল নির্ধারণ করেছেন এবং আজকে সমস্ত ওলামা একরাম যদি একমত হয়ে জাকাতের হারটা পরিবর্তন করতে চায় এটা অ্যাকসেপ্ট হবে না আল্লাহ এটা ছেড়ে দেননি যেমন উত্তরাধিকার ছেড়ে দেননি নিজেই বলে দিয়েছেন যেগুলো গুরুত্বপূর্ণ আপনি বলছি বলেছেন যে মোয়ামলাত মহামেলাতের মতোই আল্লাহ তালা এখানে কিন্তু কোনো ছাড় দেননি সারা বিশ্বের ওলামা একরাম একত্র হয়েও জাকাতের নতুন কোনো খাত নির্ধারণ করতে পারবো না যার উপরে জাকাত নাই নিসাব নিসাব নতুন করে আর করা যাবে ধার্য করার সুযোগ নেই সম্ভব না কে কতটা সম্পদ হলে জাকাত দেবে কোন ক্ষেত্রে এটা নির্ধারিত এবং ওই জাকাতের খাতগুলো যেখানে তাওবার নম্বর আয়াতে যেখানে আল্লাহ তালা বলেছেন শেষের শব্দটা খুব পরিধানযোগ্য আল্লাহ তালা বলছেন ফরিদাত্লা যে আল্লাহর পক্ষ থেকে এই 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 জন্যই বলছি যে ট্যাক্সের টাকা কিন্তু ধরেন ট্যাক্স সরকার আজকে একটা খাতে ট্যাক্স নাই সরকার যদি মনে করে তার আরো রাজস্ব দরকার তাহলে সরকার ওই খাতে ট্যাক্স আরোপ করতে পারে নতুন নতুন খাত সৃষ্টি করতে পারে জাকাতের ক্ষেত্রে এটা সব সম্ভব নয় হার যেটা বলছিলাম ট্যাক্স রেট সরকার ইচ্ছে করলে প্রয়োজনে ট্যাক্স রেট বাড়াতে পারে বা ট্যাক্স রেট কমাতে পারে জাকাতের ক্ষেত্রে বাড়ানো কমানোর কোনো সুযোগ সুযোগ নেই ট্যাক্সের ক্ষেত্রে একটা বড় বিষয় হলো যে ট্যাক্স তিন রকম হয় একটাকে বলে প্রগ্রেসিভ আর একটা হলো প্রপোর্শনাল আর একটা হচ্ছে রিগ্রেসিভ আচ্ছা প্রোগ্রেসিভ মানে হলো আয় যত বাড়বে তত ট্যাক্স হার বাড়বে আচ্ছা আমাদের দেশে প্রগ্রেসিভ ট্যাক্স আছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে জি আয় যেমন প্রথমে একটা স্ল্যাব আছে যেখানে ট্যাক্স দিতে হয় না সাড়ে তিন লাখ টাকা জি এরপরে আছে পাঁচ পার্সেন্ট এরপরে আছে দশ পার্সেন্ট এরপরে পনেরো বিশ পঁচিশ পঁচিশ লাখের উপরে যাদের ইনকাম তাদের পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় তারপরে আয় বাড়ছে ট্যাক্সের হারও বাড়ছে বাড়ছে আরেকটা ট্যাক্স হলো প্রপোশনাল অর্থাৎ আনুপাতিক জি জাকাতটা হলো আনুপাতিক জাকাত কিন্তু সর্বনিম্ন সর্বোচ্চ যাদের আয় কোনো ক্ষেত্রে জাকাতে হারটা বাড়বে না জি এবং আমি মনে করি আমি অনেক সময় বলি যে আল্লাহর এখানে একটা দর্শন আছে জি আল্লাহ সম্পদশালীকে করুণা করতে চান সম্পদহীনকেও করোনা করতে চান এই জন্য সম্পদশালীর কাছ থেকে সম্পদ এনে সম্পদহীনকে দিচ্ছেন কিন্তু ওকেও আল্লাহ করুণা করতে চান এই জন্যে আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাল্লাহ স্থায়ীভাবে এই যে প্রফেশনাল ট্যাক্স সিস্টেম জাকাত করলেন আড়াই পার্সেন্ট আপনার কোটি কোটি টাকা হোক কিন্তু আড়াই পার্সেন্ট এর মধ্যে আমার মনে হচ্ছে আমাদের যারা ট্যাক্স ধার্য করেন তাদের একটা শিক্ষা আছে সেটা হলো যখন হয় তার মধ্যে লাভ করে দ্বিতীয় হলো সে মানসিকভাবে কষ্ট পায় এত কষ্ট করে আয় করলাম এবং আরেকটা সমস্যা হলো লোকেরা বেশি আয় করতে চায় না উন্নত দেশে এরকম আছে উদাহরণ যে বেশি ট্যাক্স যখন দিতে হয় তখন তারা যায় কাজ ছেড়ে যায় কাজ ছেড়ে দেওয়া মানে লোকেরা মানে নিম্নবিত্ত লোকেরা কাজ পাবে না সেই ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল তাহলে যারা বেকারত্ব বেড়ে যাবে ওরা কেন ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছে এরপর আয় করলে তো হয়তো ফর্টি পার্সেন্ট গভর্নমেন্ট নিয়ে নেবে ফিফটি পার্সেন্ট গভর্নমেন্ট নিয়ে নেবে তাহলে আমি এত গভর্নমেন্টের জন্য আয় করতে যাব আল্লাহ কিন্তু এখানে সবচেয়ে মানে পুরানো বিধান আর সবচেয়ে আধুনিক বিধান আমি বলবো যদি যদি কেউ খুব পাগল না হয় তা আড়াই পার্সেন্ট তার সম্পদ কখনো এই জন্য আপনি দেখবেন যে জাকাত দেওয়ার ক্ষেত্রে জাকাত দেওয়ার ক্ষেত্রে ফাঁকির প্রবণতা নেই জাকাতের সময় আমাদের মা বোনেরা জিজ্ঞেস করে হুজুরকে আমার চুরিটা এত মোটা এতটুকু ওজন একটু কাটচুপি করে না সবাই সম্পদগুলো অনর্বল বলতে থাকে এই সম্পদ কি জাকাত হবে স্যার কি জাকাত হবে এটা জিজ্ঞেস করে কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে দেখবেন যখনই ট্যাক্সের স্ল্যাবটা বাড়তে থাকে রেটটা বাড়তে থাকে তখনই সে তার ইনকামটাকে কমানোর চেষ্টা করে এবং তখনই ইনকামটা উগুলের কাছে যায় যে তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেয় কী করে আয়টা কমানো যায় কমানো যায় এবং আমি মনে করি গভর্নমেন্ট যদি আমাদের অর্থমন্ত্রী একবার বলেছিলেন এই বর্তমান অর্থমন্ত্রী যে ফ্ল্যাট রেটে যদি টেন পার্সেন্ট ট্যাক্স ধার্য করা হয় উনি অর্থমন্ত্রী হয়েই বলেছিলেন ফ্লাট রেটে টেন পারসেন্ট ট্যাক্স ধার্য করলে আমাদের ট্যাক্স আদায় অনেক বেশি হবে আমি মনে করি উনি বুদ্ধিমত্তার সঙ্গে কথাটা বলেছেন হয়তো করতে পারেননি কারণ আমাদের আমলাতন্ত্র করতে দেয় না এই জন্যে আমি বলবো যে ট্যাক্স কিন্তু প্রোগ্রেসিভ হতে পারে প্রফোশনাল হতে পারে রিগ্রেসিভ হতে পারে রিগ্রেসিভটা বলি নাই রিগ্রেসিভ হল সেটা হলো যে যত আয় কম হবে জি তত ট্যাক্স বেশি হবে এটা অদ্ভুত মনে হতে পারে আপনার জি আমাদের যে পণ্যের পরে ট্যাক্স যেটা ভ্যাট জি এটা কিন্তু বেসিক্যালি রিগ্রেসিভ আচ্ছা কেন রিগ্রেসিভ দেখেন ধরেন ওষুধের পরে ট্যাক্স তো ওষুধ গরিব বেশি খাইতে হয় যেহেতু ওষুধ বেশি গরিব কেনে কাজে ওষুধের ট্যাক্সটা গরিব বেশি দেয় আচ্ছা ঠিক আছে এরকম করে পণ্যের পরে যে কোনো পণ্য গরিবরা বেশি ভোগ করে বেশি চাল খায় এরা বেশি আটা খায় কারণ এদের আর কিছু খাবার নাই এই জন্য পণ্যের পরে যখনই ট্যাক্স হয় কাপড়ের পরে ট্যাক্স গরিবের কাপড় ঘন ঘন ছেড়ে কারণ সে পরিশ্রম করে পরিশ্রম করে ধনী একটা লুঙ্গি কিনে পাঁচ বছর চলে যায় তা গরিবরা পণ্য সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে বেশি ব্যবহার করে এবং এই জন্য পণ্যের পরে ট্যাক্স মানে গরিবের পরে গরিবের উপর ট্যাক্স সরকার বলে যে আমরা গরিবের উপর ট্যাক্স ধরছি না আমরা উৎপাদক উপর ট্যাক্স ধরছি কিন্তু আলটিমেটলি উৎপাদক তো ওই দাম বাড়ায় দিয়ে ওই ট্যাক্সটা গরিবের পরে গরিবের চলে গেল সবাই জানে এটা কিন্তু তারপরে গরিবরা যেহেতু চুপ তারা কিছু বলতে পারে না এই জন্যে গরিবকে মেরে কিন্তু আমাদের সরকার চলে গরিবের উপর ট্যাক্স যানবাহনে ভাড়া বাড়লো তেলের দাম বাড়লো এই ট্যাক্সটা কার উপরে পড়লো গরিবের উপরে পড়লো কারণ বড় লোক তো তার ইয়ে গাড়িতে তার তো মুভ করা যায় না ফোন এসে কাজ করে গরিবের তো বডি মুভ করে কাজ করতে হয় তাহলে যানবাহনের এই ভাড়াটা কার উপরে যে পড়লো এবং যানবাহনে যখন ভাড়া বাড়লো তখন সবজির দাম বাড়লো তখন চালের দাম বাড়লো তখন মাছের দাম বাড়লো সব ধাক্কাটা কার উপরে লাগলো গরিবের গরিবের উপরে লাগলো এই জন্যেই রিগ্রেসিভ ট্যাক্স কিন্তু আমাদের ম্যাক্সিমাম ট্যাক্স কিন্তু রিগ্রেসিভ মানে প্রতিক্রিয়াশীল বলে বাংলাকে এটাকে এটা অত্যন্ত জুলুম কিন্তু নিরাপদ বলে ইনকাম ট্যাক্স বাড়ালে কর্পোরেট ট্যাক্স বাড়ালে বড়োলোকরা চিৎকার করে গরিবের তো মাইক্রোফোন নেই এই জন্য গরিবকে মেরে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো চলে আমাদের ইনকাম ট্যাক্সের ইনকাম কিন্তু কম কিন্তু ভ্যাটের ইনকাম কিন্তু সবচেয়ে বেশি বেশি এই জন্যই আমি বলবো জাকাত হচ্ছে ইউনিক একটা সিস্টেম যেখানে বরং প্রোগ্রেসিভ কেন বলবো যে গরিবকে জাকাত দিতে হয় না দেখেন গরিবকে জাকাত দিতে হয় না গরিব জাকাত পায় আর আমরা যে সিস্টেমে আছি ট্যাক্স সিস্টেম সেখানে কিন্তু গরিব ট্যাক্স বেশি দেয় আর এই ট্যাক্সের বেনিফিট ধনীরা পায় রাস্তা কার্পেটিং হয় বিমানবন্দর হয় এই বিমান বিমানবন্দরে কি কারো পিতার পয়সায় হয়েছে গরিবের পয়সায় কিন্তু গরিব কি ওই বিমানে চড়তে পারে কোনো দিন চড়তে পারবে না কিন্তু ট্যাক্স কিন্তু সে দিয়েই যাচ্ছে এই জন্যেই জাকাত আমি বলবো যে সবার জন্য শিক্ষণীয় আমাদের ট্যাক্স সিস্টেমকে জাকাতের আদলে করতে অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর মুজাহিদুল ইসলাম অসাধারণ বিষয়ে আপনি আলোচনা করেছেন সত্যিকারে আমরা অভিভূত হয়েছি যে আসলে জাকাত এবং ট্যাক্সের মধ্যে মৌলিক পার্থক্যগুলো কোন জায়গায় আছে প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম আমাদের সম্মানিত অতিথি প্রফেসর মুজাহিদুল ইসলাম বলছিলেন যে জাকাত আর ট্যাক্সের মধ্যে আসলে মৌলিক পার্থক্য এবং সেখানে আলোচনা থেকে এই বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে যে জাকাতের ভেতরে সফান হওয়া তিনি যে বিধানটা করেছেন সেটা মানুষের জন্য মানবতার জন্য কতটা বেশি কল্যাণকর সেখানে ট্যাক্স দ্বারা কিন্তু আসলে আমাদের সমাজের গরিব শ্রেণীর মানুষেরা তারা নিষ্পেষিত হচ্ছে তারা সেখানে অনেক কিছু থেকে তারা বঞ্চিত হচ্ছে কিন্তু জাকাত এমন একটি ব্যবস্থা যার মধ্যে আমাদের জন্য বিজ্ঞচিত ব্যবস্থা আমরা বলবো যার মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে শুধুমাত্র সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট জাকাতে নিয়ে যে চমৎকার আয়োজনগুলো করছে আমাদের ব্যাপী আলহামদুলিল্লাহ তার দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে এটি দারিদ্র্য বিমোচনের জন্য একটি বড় ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে আর সেই বিষয়টি নিয়ে আমরা এখন দেখব একটি তথ্যচিত্র দে যাকাত আমার নাম মোহাম্মদ শামিম আজল আমার ওয়াইবের নাম নাজমা বেগম আমার ওয়াইব লাওজাচর দলের সদস্য আমার ওয়াইব ওখানে ভর্তি হয় ভর্তি হয় মাত্র আমাকে বলে যে এখানে কিছু টাকা পয়সা অনুদান দেবে দেওয়ার পরবর্তী আমি বললাম যে ঠিক আছে দিলে আমার ব্যবসার কাজের জন্য কাজে লাগবে তখন আমি আমার ব্যবসার কাজের জন্য এসে আমি হোটেলে লাগাই হোটেলে লাগানোর পরে দেখা গেছে যাকে একটু উন্নত হয় পরবর্তী আবার এক বছর পরে বলে যে আরও কিছু টাকা দিবি আমার সেই টাকা দিয়ে আর কিছু আমার নিজের টাকা থেকে ভরে আমি একটা অটোবাইক কিনি অটোবাইক বাইক কেনার পরবর্তী কয়েকদিন চালানোর পরে সেটা আমি বিক্রি করি বিক্রি করার পরে আবার আমি করি কি আরেকটা অটোবাইক কিনি কেনার পরে তখন আবার চালায় চালানোর পরে সেইটার দিকে আবার আরেকটা কিনি এক বছর পরবর্তী আবার আমাকে আরও টাকা দেয় সেই টাকার পরবর্তী দিয়ে আমি আরেকটা কিনি এখন আমার চারটে অটো বাইক তো তখন আমার সেই অটো বাইক দেওয়া আর আমার এই হোটেলে ইনকাম দিয়ে আমার এখন প্রায় মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আমার এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার ছেলে সন্তানদের নিয়ে আমি ভালো সুখে শান্তিতে আছি দে দে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম স্যার আপনি বলছিলেন চমৎকার করে জাকাত এবং ট্যাক্সের মৌলিক পার্থক্যগুলো আমরা এখানে আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি আমাদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই একটা সেন্স কাজ করে যারা আমরা রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে থাকি তা আমরা অনেক ক্ষেত্রে আমরা জাকাত দিতে চাই না আবার অনেকে যারা জাকাত দিচ্ছেন তারা আবার ট্যাক্স দিতে চাচ্ছেন না আসলে বিষয়টি ঠিক কিনা না এর তো ঠিক না কারণ আমি বলেছি জাকাত হচ্ছে একটা ইবাদত আপনি ট্যাক্স দেন নামাজ দিয়ে পড়েন জি তো কেউ তো বলে না যে আমি ট্যাক্স দিচ্ছি নামাজ কেন পড়বো আচ্ছা তাহলে সে কেন বলবে ট্যাক্স দিচ্ছি জাকাত কেন দেব জাকাতের উদ্দেশ্য অন্য জাকাত হলো আমি বলেছি মানবতার জন্যে কল্যাণ করা জি দুস্থ মানুষকে সাহায্য করা অভাবীকে সাহায্য করা ফকিরকে সাহায্য করা মিসকিনকে সাহায্য করা আপনি যদি জাকাত দেন তাহলে আপনার পাশে তো গরিব লোক থাকবে না আর তো চিৎকার শুনতে হবে না আপনার বাড়িতে চুরি হবে না কারণ আপনার জাকাত পেয়ে হতো ব্যবসা করবে ওই জাকাতের টাকা দিয়ে তাহলে আপনি কেন জাকাত দেবেন না জাকাত দিলে একজন অসুস্থ লোক সুস্থ হয়ে যাবে তার চিৎকার আপনাকে শুনতে হবে না একজন ঋণগ্রস্ত ব্যক্তি যে ব্যবসা করতে পারছে না অথবা ব্যবসা চালাতে পারছে না সে আবার উঠে দাঁড়াবে আপনার কাছে লোকগুলো স্বচ্ছল হয়ে যাবে এবং জাকাত তাই জাকাতে একটা ব্যবস্থা যেখানে ধনীর থেকে দরিদ্রের কাছে সম্পদ চলে যায় জি এখানে অনেক সময় আমরা ওই মাইক্রো ক্রেডিটের কথা বলি যে এটা দিয়ে দারিদ্র দূর হবে আমি প্রকাশ্যে বলি সাহস করে বলি যে মাইক্রো ক্রেডিট এক লক্ষ বছর যদি চালু থাকে দারিদ্র দূর হবে না কারণ মাইক্রো ক্রেডিট হলো ঋণের টাকায় আরো ব্যবসা করা ধনী পুঁজি দিয়ে তার যারা অভাবী তাদের উপরে ঋণ দিয়ে তাদের থেকে আরো শুষে নেয় সুদ শুধু বাড়তি থাকে গরিব আরো নিঃস্ব হয় এবং মজার ব্যাপার আপনি দেখবেন যে আমাদের দেশে কর্পোরেট ঋণের সুদ কত পনেরো পার্সেন্ট গরিবের ঋণের সুদ কত আমার কথা বলছে না কাজী খলিকুজ্জামান অর্থনীতির সমিতির সভাপতি এবং আবুল বারাকাত তাদের গবেষণা প্রথম আলোয় প্রকাশিত গরিবের ঋণের পরে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট যেটা বলে কার্যকর সুদ হচ্ছে বিয়াল্লিশ থেকে একষট্টি পার্সেন্ট বিয়াল্লিশ থেকে একষট্টি পার্সেন্ট ব্যাপার তাহলে এ এক অদ্ভুত দেশ যেখানে ধনীদের কাছে সুদের হার কম আর গরিবের সুদের হার বেশি বেশি তাহলে আপনি বলুন একষট্টি পার্সেন্ট সুদ দেওয়ার পরে সেই টাকায় মুড়ি ভেজে একটা লোক কি করে সচ্ছল হবে এই জন্য এরা কী করে একটা ঋণ শোধ করতে আরো পাঁচটা ঋণ করে জি আর শেষ পর্যন্ত নাকফুল চলে যায় হালের বললটা চলে যায় ঘরের ঋণ চলে যায় এভাবেই আত্মহত্যা করে ইসলাম কি বলেছে দেখেন ইসলাম বলেছে যে গরিব ঋণ পাবে না ঋণ হচ্ছে একটা গুণা কারণ ঋণ থাকলে আপনারা জানাতে পড়েন না জি তাহলে ঋণকে ইসলাম কোন চোখে দেখে কিন্তু ঋণ পাবে না কিন্তু পাবে কি তাহলে ও জাকাত পাবে ওর জন্য বিনা বিনা পয়সায় ট্যাক্স ধরতে পারে না জরুরিয়াতের তিনটা ব্যাখ্যা আছে ইসলাম একটাকে বলে জরুরিয়ত একটা হাজিয়াত আর একটা জি আপনি নিয়মবাতে জ্বালাবেন বলে আমার ট্যাক্স এই অধিকার রাষ্ট্রের কিন্তু ইসলাম দেয়নি দেয় কিন্তু দারিদ্র আছে আপনাকে ইসলাম লেভি ধরতে পারে যে জাকাত দিয়েছ জাকাতের টাকায় দারিদ্র দূর হচ্ছে না সুতরাং তুমি আরও টাকা দাও আমি দরিদ্র জনজোষ্ঠী বাড়ি বাড়িঘর বানায় দেবো এদেরকে হাসপাতাল বানাবো এই জন্যে রাষ্ট্র আমাকে ট্যাক্স ধরতে পারে কিন্তু নিয়মবাতি জ্বালাবে রাস্তায় কার্পেটিং করবে বলে অথবা উদ্যান করবে বলে আমার কাছ থেকে আমার বাচ্চার মুখের খাবার কেড়ে নিয়ে যাবে ব্যাট ধরে এটা রাষ্ট্র করতে পারে না এই অনুমতি দেয়নি ইসলামিক পাবলিক ফাইন্যান্স যদি আমরা আলোচনা করি তখন বোঝা যাবে যে রাষ্ট্র কোন ক্ষেত্রে ট্যাক্স ধরতে পারে আর কোন ক্ষেত্রে ট্যাক্স ধরতে পারে না সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রকে অবশ্যই পপুলার হতে হবে জনপ্রিয় রাষ্ট্র হতে হবে জনপ্রিয় সরকার হতে হবে তো জামাকানো বড় তার কৈফিয়া দিয়ে এটাই ইসলাম এটাই ইসলাম একই দিকে রাষ্ট্রকে ট্যাক্স দিতে হবে জাকাতের পাশাপাশি আবার রাষ্ট্রকে দায়বদ্ধ করতে হবে এই করা না বলেছেন আমরা সামগ্রিক বিষয়টি নিয়ে বুঝতে পেরেছি যে আসলে রাষ্ট্র শুধু ট্যাক্স ধরলেই হবে না বরং সেটি জনকল্যাণে ব্যবহৃত হতে হবে এটি সবচেয়ে বড় আমার কাছে মনে হচ্ছে মোটা দাগের একটি কথা আপনি বলে ফেলেছেন অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে আপনি অসাধারণ আলোচনা করবার জন্য থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচনের যে ভূমিকা পালন করছে এবং জাকাত আমাদের জীবনে কত বেশি জরুরি এবং সামাজিক নিরাপত্তার জন্য মানুষের মধ্যে ধনী এবং দরিদ্রের বৈষম্য কমিয়ে ইনসাবmathbbটিকে একটি সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাকাতের যে অসাধারণ ভূমিকা রয়েছে সে বিষয়ে আমরা বিশিষ্ট জনের অভিমত শুনিয়া জাকাত ইসলাম ধর্ম একটি ফরজ কাজ জাকাত যদি আমরা সুষ্ঠুভাবে দিতে থাকি আজীবন যাদের উপর জাকাত ফরস তাহলে মুসলমানদের মধ্যে কোনো গরিব থাকার কথা নয় কিন্তু জাকাত সঠিকভাবে দেওয়ার সেরকম বন্দোবস্ত নাই আমরা নিজেরাও অনেক সময় হিসাব করতে ভুল করে যাই সিজেন এম সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আমাদের প্রতিষ্ঠান কীভাবে জাকাত সুষ্ঠুভাবে বিতরণ করা যায় এবং কীভাবে জাকাতের মাধ্যমে গরিবি দূর করা যায় কীভাবে মানুষকে স্বচ্ছলতায় ফিরিয়ে আনা যায় এই সমস্ত আমরা জীবিকা প্রোগ্রামের মাধ্যমে করে যাচ্ছি এই এক সপ্তাহ আগের কথা আমরা কিশোরগঞ্জের ইটা ভিটামিন অষ্টগ্রাম এই তিনটে গ্রামে তিনশত জেলে নিয়ে একশো নৌকা তিনশো ফ্যামিলির মধ্যে দিয়েছি যে তিনটা পরিবার একটা নৌকা শেয়ার করবে এবং তাদেরকে চারটা করে জাল দিয়েছি এই জালের মাধ্যমে তারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করবে জীবিকা অর্জন করবে এবং তাদের স্বাচ্ছন্দ্য জানবে এরকম সব প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা প্রোগ্রাম চালু রেখেছি যেখানে আমরা যে অর্থ দিয়ে থাকি জাঘাত সেন্টার ফর ম্যানেজমেন্টের মাধ্যমে সেই টাকাটা তারা ব্যবহার করে ছয় মাস বা এক মধ্যে টাকা ফেরত দিয়ে তারা স্বাবলম্বী হয়ে গেছে সিজেন টাইম যেইভাবে কাজ করে যাচ্ছে এভাবে যদি আরও কয়েকটি প্রতিষ্ঠান কাজ করত তাহলে বাংলাদেশে গরিবের সংখ্যা থাকতো না এমন হয়তো সময় আসতো যে আমরা হয়তো জাকাত দেওয়ার লোক খোঁজ পেতাম না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমরা শুনেছি জাকাত এবং ট্যাক্সের মধ্যে মৌলিক পার্থক্য কী রয়েছে জাকাত আমাদের কখন দিতে হবে কেন দিতে হবে জাকাতের আমাদের যে সোশ্যাল ইম্প্যাক্ট রয়েছে সেটির বিস্তারিত আলোচনা শুনেছি ট্যাক্স আসলে আমাদেরকে নাগরিক হিসাবে কেন দিতে হবে কখন দিতে হবে আর ট্যাক্স যারা নিচ্ছেন রাষ্ট্রযন্ত্র তারা এই ট্যাক্সের টাকা নিয়ে আসলে কী করবেন সেটি সেটি কি তারা কি আমোদ প্রমোদ করবেন নাকি সেটা জনকল্যাণে ব্যবহার করবেন সেটিই কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আমরা সে বিষয়গুলো যদি প্রত্যেকে অনুধাবন করি এবং সেভাবে যদি আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করি তবেই একটি রাষ্ট্র হতে পারে কল্যাণ রাষ্ট্র একটি সমাজ হতে পারে খুদা মুক্ত একটি সমাজ আল্লাহ তার আমাদের সবাইকে সেই ক্ষুধা দারিদ্র্য মুক্ত এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মহান উদ্দেশ্যে নি আমাদের প্রত্যেককে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেজাকাত দেজাকাত তুরা দেরি খুলবে pore हुए आगे खुलुक हाथ तोरा देरे जाका